कृषि एवं कृषक विकास आम राज्य सामग्रिक विकास इनक्लुसीव डेभलपमेंट हे आम भावुँ से ही क्रम विभिन्न उद्यम जारी रही परिसख्यन कहले आमर दुई हजार दुई हजार एक जदि पंचावन लक्ष मेट्रिक टन फाइव पॉइंट फाइव थ्री मेट्रिक टन खाद्य श्य उत्पादन होता चलित तो बर्ष मंत्री मोदय सूचना देले दैट हैज रिस्ट हंड्रेड एंड थर्टी सिक्स पॉइंट जीरो सेवेन मेट्रिक टन

আমার পর হেক্টর উৎপাদন আমার রাজ্য যা বিসংখ্যান অ কোড়ি একইশ পাখে যেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে পরিসংখ্যান অ দেখলে বর্তমান ওড়শার চাউল উৎপাদন যা বি প্রডকটিভিটি লেভেল অ্যাগ্র যে সামগ্রিক ভাবে যে এভরেজ প্রডকটিভিটি অন্ট্রি রাঠুবি অধিক হয়েছে আমার পাখির সূচনা অলিত বর্ষ টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি যেটা গলা বর্ষর যা পরিসংখ্যান एक नंबर रे हमरा प्रोडक्टिविटीज 29.09 क्विंटल्स पर हेक्टर पाका पाकी 3 टन पर हेक्टर ऑफ राइस पेडी उत्पादन बा धानो उत्पादन कहले अधिक हो जोटा कि 10 क्विंटल थिला 10 क्विंटल थिला एबे सेटा पाका पाकी पाका पाकी 30 क्विंटल होई 29 क्विंटल दिस इज वेरी एवं आमो पाई

তো আমার কৃষি বিকাশপ্রাই যা বি পলিশ ইনসেটিভ দরকার তাকে রাজ্য সরকার বিভিন্ন সময় আমি যোগাই দিয়েছেন এবং সেই ক্রমে আমি তার সুফলভাবে দেখা যাচ্ছি কেবল ধান উৎপাদন নুহ অন্যান আপনার নিজে কে যে পনিপরিবা উৎপাদন এক স্বাবলম্বী রাজ্য ভাবে আমভা হয়েসারি আমার অয়েল সিডস ক্রপস এবং পলসেস ক্রপসে ওই গোয়িং টু হ্যাভ সেলফ সফিসিয়েসি ভেস এবং আউ গোটি জিনিস আপনার কেয়া যেহেতু এটা গোটে লার্জর ম্যাক্রো পলিসি ইস্যু যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন আম পরন আমর কৃষিপ নু সামগ্রিক ভাবে বিশ্বের পাই সবু বড় আহ্বান মাল ুট্রিশন ইজ এ হ্যুজ চ্যালেঞ্জ এগেইন তেম এই জাস্ট টু ট্যাকল দিস টুইন চ্যালেঞ্জেস অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড মাল ুট্রিশন আমার রাজ্য সরকার ওড়িশা মিলেটস মিশন প্রবর্তন করছেন এবং দ্যাট ইজ এ ভেরি ফ্লাগ ইনিশটিভ অফ দ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ অনেবল চিফ মিনিটর আমি গলা পাঁচ বর্ষ ভিতরে দেখি যে ওড়া মিলেটছ মিছন জৰিয়তে আমি যোন আমাৰ ডেভলপমেণ্ট কমিশনৰ মেডামী কৈলে ক্ৰপ ডাইভৰছিকেচন বা ফচলৰ বিবৃদ্ধিকৰণ এই ৰাজ্য চৰকাৰ কেৱল কৃষি কৃষক সশক্তিকৰণ বিভাগ নোহোৱে জলসম্পদ বিভাগ সামগ্ৰী ভাৱে ৰাজ্য চৰকাৰ সবুঠু বৰ গোটেই প্ৰায়োৰিটি আগৰ মাণ্ডিয়া আপোনাৰ গোটেই গৰীবৰ খাদ্য বোলি খাদ্য আমি কয় যাওঁ কেৱল গৰীব লোক নুহেতি আমি ৱি ৱাণ্ট টু ৰিভাইভ দ মিলেটছ ই অফ এভ্ৰিবি আমি কেঁকি যেত লাইফস্টাইল ডিজিজ হোচ্ছি সেটা কেবল গরীব লক্ষ্য হোক ধনী লোক হোক তো আমি সমগ্র সমাজভাবে ভাবে সুস্থ করে পারা এবং সেই ক্রমে জলবায়ু পরবর্তন যে প্রতিরহত করা যে পলিশ ইনপুট দরকার তাকে আমি ক্রপ ডাইভরসিফিকেসন মানবর মন্ত্রী মহোদয়লে আপনার সূচনা দিয়ে কলে ফার্ম মেকানাইজেসন ইজ কনটিন্যুস টু বি এ ভেরি টপ প্রায়োরেটি অফ দেট গভর্নমেন্ট কারণ আমার লেবর এভেলেবিলিটি চাষ তরতর বণিজ মঠ আমি খাতে আমি ঠিক সময় যদি কোশি ইনপুট যোগাই দেপার না তাহলে কৃষক মান সে সহায়ক হয়ে পাবনা তেমন ফার্ম মেকানাইজেসন আমি গুরুত্ব দেছু রাজ্য সরকার তরফ কৃষি যান্ত্রীকরণের ব্যাপক ব্যবস্থা করাছি অ্যান্ড অন দ ইউসেজ অফ ফার্ম ইম্প্লিমেন্টস অলসো ওই আর্ ওয়ান অফ দ্রন্ট র্যাঙ্কিং স্টেটস ইন দ কন্ট্রি এবং তাসহত কৃষি উদ্যোগীকরণ বা ফার্ম অন্টরপ্রিনোরশিপ এগ্রি অন্ত্রপ্রিনোরশিপ তা আমি ব্যাপক ভাবে করু মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা আমার গোটে যুগান্তকারী যোজনা যে নিকটে ক্যাবিনেট্র ক্রমে তার সবসিডি এমও হ্যাজ ইনক্রিজ টু ওয়ান করোড রুপিজ ফর এগ্রি এন্টারপ্রাই এগ্রি এন্টারপ্রাইজ এবং কৃষি উদ্যোগীকরণ সহিত এলার্ট সেক্টর ডেভেলপমেন্ট ফিসরিজ এনিমাল কারণ ফার্ম সেক্টর মানে কেবল ক্রপ হসবে নহে সেই থেকে ফিসরিজ অনিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট এবং অলগা যা এলার্ট সে তাকে রাজ্য সরকার গুরুত্ব এবং ইন দে্টায়ার প্রসেস টু মেক ইট ভেরি ট্রান্সপ্যারেট আমি এগ্রিটেক্র যা বি ইন্টরভেসন করার কথা আমার কৃষক ওড়শা ডেটাবেস কুড়া সফল যোজনা বিষয়ে কোথায় এবার যদি কৃষি ঋণ পাই কোশি চাষি চাইবে অনলাইন আপ্লিকেসন পে এবং নিজে সেই জিনিসকে ট্রাক করে পারে এবং তা তাস্ত গো সুগম পোর্টালে আমার কৌশি প্রকার दुर्नीति को एड़ेवाई कौन सी हिसाब totally से वी वांट टू मेक द प्रोसेस एंटायरली ट्रांसपेरेंट एंड टोटली करप्शन फ्री से गो सुगम पोर्टाल जे एप्लिकेसन देवे और पोर्टाल मध्यम से सुविधा पारे सामग्रिक भाव में पूरा एंटायर प्रोसेस टाक ट्रांसपेरेंट कर चाहूँ जो थी चाषी को सुफल सीधा सबसे पहुंची पार्टी